নমস্কার সোনার দাম নিয়ে দারুণ সুখবর ফের হুড়মুড়িয়ে পড়লো সোনার দাম গত কয়েকদিন ধরে একটু একটু করে সোনার দাম কমলেও আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে অনেকটাই কমে গেল সোনার দাম গত কয়েক মাস ধরে যেইভাবে লাফিয়ে লাফিয়ে সোনার দাম বেড়েছিল তাতে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল সোনার দাম আজ সোনার দাম কমে যেতেই কার্যত মুখে চওড়া হাসি স্বর্ণ ক্রেতাদের শুধু তাই নয় চলতি মাসে সোনার দাম আরও কমে যেতে পারে বলে বাজার সূত্রে খবর এদিকে সোনার পাশাপাশি কমেছে রূপোর দাম আগামী দিনে সোনার দাম কতটা কমতে পারে এবং বর্তমানে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট গহনা সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের বাজার মূল্য কত সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আজ শহর কলকাতায় চব্বিশ ক্যারেটে একশো গ্রাম সোনার দাম কমে সাত লক্ষ সতেরো হাজার দুশো টাকায় বিক্রি হয়েছে চব্বিশ ক্যারেটে দশ গ্রাম সোনার দাম কমে একাত্তর হাজার সাতশো কুড়ি টাকায় বিক্রি হচ্ছে এবং চব্বিশ ক্যারেটে এক গ্রাম সোনার দাম কমে সাত হাজার একশো বাহাত্তর টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি বাইশ ক্যারেটে দশ গ্রাম সোনার দাম কমে পঁয়ষট্টি হাজার সাতশো টাকায় বিক্রি হচ্ছে এবং বাইশ ক্যারেটে এক গ্রাম সোনার দাম কমে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে এদিকে আঠেরো ক্যারেটে দশ গ্রাম সোনার দাম কমে তিপ্পান্ন হাজার সাতশো টাকায় বিক্রি হচ্ছে এবং আঠেরো ক্যারেটে এক গ্রাম সোনার দাম কমে পাঁচ হাজার তিনশো টাকায় বিক্রি হচ্ছে যদিও আজ রুপোর দামে কোনো রকম পরিবর্তন ঘটেনি গতকালের মতো আজও দশ গ্রাম রূপোর দাম আটশো টাকা এবং একশো গ্রাম রূপোর দাম আট হাজার তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সোনা ও রূপ কেনার সময় ওপরে উল্লেখিত দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এই বিয়ের মরশুমে যদি আপনি সোনা বা উপকেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের দিনটি হলো আপনার জন্য একদম আদর্শ সময় সোনা কেনার সময় লোকেদের অবশ্যই গুণমানের দিকে খেয়াল রাখতে হবে গ্রাহকদের কেবলমাত্র হলমার্ক চিহ্ন দেখে সোনা কেনাকাটা করা উচিত বলে নির্দেশ দেওয়া হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ